হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মৌ চলে এসেছি প্রবাসী সংসারের আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে। আশা করি সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন পরে ব্লগ পোস্ট করছি বলে, সত্যিই খুব ব্যস্ত ছিলাম। তারপরে ক্রিসমাস, নিউ ইয়ার, এত কিছুর চক্করে ভুলেই গেছি। ও সরি সরি, তোমাদেরকে তো হ্যাপি নিউ ইয়ার উইশ করতে ভুলেই গেছি। তো সবাইকে ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক। তো আজকে আমি তোমাদেরকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ডেনমার্কের থার্ড ব্লগ। এটা কিন্তু আমরা মানে যেটা তিভলি গার্ডেনে ছিলাম তার পরের হাফ এটা। তো ফার্স্ট হাফে আমরা তিভলি গার্ডেনটা একটু ঘুরলাম এবং সেখান থেকে এখন আমরা বেরিয়েছি হচ্ছে লাঞ্চ করতে, কেন দুপুর অনেক হয়ে গেছে, এখন খিদেও পেয়ে গেছে। এখন বাজে প্রায় ঘড়িতে আড়াইটে, মানে লাঞ্চের টাইম প্রায় ওভার। বাট যেহেতু আমরা একটু হেভি ব্রেকফাস্ট করেছিলাম তাই জন্য পেটটা বেশ একটু ভর্তিই ছিল। তো এটা আমি ঠিক একদম চৌমাথার রাস্তায় সিটি সেন্টারের মধ্যে দাঁড়িয়ে আছি, আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোপেনহেগেনের সিটি হল, মানে আমাদের যেরকম কলকাতার মিউনিসিপ্যালিটি হয় একদম সেরকম। তো এখানে এদের যাবতীয় মানে সরকারি কাজকর্ম, মানে যে কোনো জিনিসের যা কিছু প্রবলেম সেই ধরনের কাজগুলো এখানে সিটি হলে হয়ে থাকে, সেটা ইলেকট্রিকের হোক, প্লাম্বিংয়ের হোক, যে কোনো ধরনের মানে সরকার রিলেটেড যা যা কাজ আছে সেগুলো সব এখানে অ্যাপ্লাই করতে হয়। তো সেখান থেকে আমরা একটু এগিয়ে এসে চলে এসেছি শোয়ারমা খেতে, এবং এটা অনেক পুরনো, এটা হচ্ছে 17-এর দশকের দোকান, মানে বহু পুরনো দোকান এটা, এবং অনেক দিন ধরেই এটা মানে ভীষণ বিখ্যাত। অ্যাকচুয়ালি তুমি যদি কোপেনহেগেনে যাও তো এটা হচ্ছে ওয়ান অফ দি ফেমাস আফগান শপ ফর শোয়ারমা, এবং এখানে বিভিন্ন টাইপ অফ শোয়ারমা আছে। কিন্তু যেহেতু আমরা চিকেন ছাড়া অন্য কিছু খাই না তাই আমরা চিকেন শোয়ারমাই অর্ডার করেছিলাম, এবং মিশা যেহেতু শোয়ারমাটা খেতে চাইছিলো না তাই ওর জন্য একটু ম্যাকডি থেকে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ আনা হয়েছিল। তো যে গ্লাসটা দেখলে ওটা ফুল, মানে 500 ml-এর একটা, মানে সেই বিয়ারের যেরকম গ্লাসগুলো হয় তার মধ্যে পুরো ভর্তি কোল্ড ড্রিঙ্কস। তো পেট মোটামুটি লোড, কেন কি অত মোটা একটা শোয়ারমা আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সত্যিই কিন্তু পেট প্রচুর ভরে গেছে। প্রাইস কী নিয়েছে সত্যি কথাই বলছি বলতে পারবো না, কেন কি যাদের বাড়িতে বেড়াতে গেছি যে সামনে দেখছো বিধান, ও সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছে, পেমেন্ট ও করছে, তো আমরা বুঝতেও পারছি না যে আলটিমেটলি কোন জিনিসের কতটা দাম। খুব ভালো হতো যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, এখন দেখে নাও সিটি সেন্টারের ভেতরে মার্কেটটা ঠিক কীরকম দেখতে, কেন কি আমরা সিটি সেন্টারের মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে, চাইনিজ দোকানও প্রচুর রয়েছে, থাই দোকান রয়েছে, তো বিভিন্ন কান্ট্রির বিভিন্ন রকমের মানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে, প্রচুর রয়েছে এরকম দোকান খাবারের, এবং খুব ভালো ভালো খাবার, কেন কি পাশ দিয়ে যখন আসছিলাম তো গন্ধটা কিন্তু খুব ভালো আসছিল। এটা হচ্ছে দ্য লিটল মার্মেড বলে একটা বেশ ফেমাস শপ বলতে পারো, যেখানে তুমি বাকিদের জন্য গিফটস নিতে পারো যারা বেড়াতে আসে, নর্মাল একটু মেমোরিজের জন্য কিছু কিনতে চায় বা অন্যদের জন্য কিনে নিয়ে যেতে চায়, তার জন্য কিন্তু বেশ উপযুক্ত একটা দোকান। আর এটা ঠিক পাশেপাশেই ছিল দ্য ফ্লাইং টাইগার বলে আরেকটা দোকান। তো ফ্লাইং টাইগারটা আমার একটু বেশি সস্তা মনে হলো র্যাদার দ্যান দ্য লিটল মার্বেট। তো আমি ফ্লাইং টাইগার থেকেই বেশ কিছুটা জিনিস আমি কিনেছি যেগুলো আমার পছন্দ হয়েছে এবং বাজেটের মধ্যে কুলিয়েছে। তো সিটি সেন্টার থেকে আরেকটু হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সেন্টারের আরেকটু মধ্যিখানে, এবং এখানেও কিন্তু একটা বেশ ওপেন জায়গা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের মানে প্রোগ্রামও অ্যারেঞ্জ হয়, এবং মাঝখানটা বেশ জায়গার মানে যেহেতু আছে তো ওপেন, যে স্ট্রিট প্রোগ্রামগুলো হয় সেগুলো এখানে হয়ে থাকে, এবং কোনো ফাংশন জাতীয় কিছু যেগুলো ওপেন, মানে যেগুলো স্টেডিয়াম নয় মানে ওপেনলি যে কনসার্টগুলো হয় সেগুলোও কিন্তু এখানে অ্যারেঞ্জ করা হয়। আর পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোপেনহেগেনের কোর্ট। তো আর যেহেতু ছুটির দিন তো কোর্ট বন্ধ, এবার নর্মাল দিনে কতটা কি ভিড় থাকে আমি জানি না, বাট মানে আজকে তো দেখে তো ভীষণ পুরনো লাগছে, মানে আমাদের কোর্টগুলো মানে এদের থেকে দেখতে সুন্দর, মানে কীরকমই জানো দেখে মনে হচ্ছে কতদিন ধরে রং করেনি। যাই হোক, এর থেকে তো সিটি হলটা দেখতে ভালো ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ মানে দেখলাম এপাশ ওপাশ যে কী কী জিনিস আছে, এবং বিধান আমাদেরকে বলে বলে দিচ্ছিল যে কোনটা কি নাম আর কোন বিল্ডিংটা কী সে। তো মানে ও মোটামুটি এখানকার হিস্ট্রি একদম রপ্ত করে ফেলেছে, মানে নট অনলি বিধান, অ্যাকচুয়ালি ওর স্ত্রীও তাই, মানে ওর ওয়াইফও মোটামুটি পুরো ওরা হিস্ট্রি এখানকার একদম, মানে যেখানকার যে বিল্ডিংয়ের যা জানতে চাও সব বলে দেবে।
ওখান থেকেই আমরা হাঁটতে হাঁটতে যখন ওদের বাড়ির দিকে যাচ্ছিলাম, তো স্ট্রিটের মাঝখানেই দেখলাম একজন সব কান্ট্রির ফ্ল্যাগ একটা সার্কেলের মধ্যে আঁকছে, এবং রাস্তা দিয়ে যারা যাচ্ছে আসছে তারা তাদের কান্ট্রির ওপরে মানে টাকা রাখছে। তো আমরা যেহেতু অবভিয়াসলি তো মিশা ইন্ডিয়ার ওপরে গিয়ে সঙ্গে সঙ্গে একটা কয়েন রেখে দিয়েছে, এবং যারা যেখানে যদি অন্য কান্ট্রিকেও কেউ হেল্প করতে চায় তো তারা সেখানেও মানে পয়সা রাখছে। এবার এগুলো আলটিমেটলি তাদের কাছে পৌঁছোয় কি পৌঁছোয় না সেটা আমি জানি না, বাট যে লোকটা এফোর্ট নিয়ে আঁকছিল এবং আমাদের গান শোনাচ্ছিল সেটা কিন্তু বেশ ভালোই লাগলো। আর খেলনার দোকানও এখানে প্রচুর আছে, আর কোপেনহেগেনকে যেহেতু লেগোর শহর বলা হয় তাই এখানে লেগোর দোকান তো ভরে ভরে আছে। তো কেউ যদি কখনো এখানে আসো তো মানে লেগো কিন্তু অবশ্যই কিনে নিয়ে যো। মানে আমাদের ওখানে যেরকম লেগো পাওয়া যায় একটা বাক্সবন্দি, মানে কোনো একটা পার্টিকুলার শেপ আছে তোমাকে সেটাই কিনতে হবে, এখানে কিন্তু সেরকম নয়। আমাদের ওখানে যেরকম চাল ডাল বিক্রি হয় ইন্ডিয়াতে, মানে তুমি যতটা 500 চাল চাইলে 500 দেবে, 1 কেজি চাইলে 1 কেজি, এখানে কিন্তু লেগোটা ঠিক সেভাবেই বিক্রি হয়। তুমি নিজে ওয়েট করে নিতে পারো একটা প্লাস্টিকে ভরে, তোমার যতটা লেগো চাই, যে কালারের যে শেপের তোমার যত ইচ্ছা, নিজে তুমি নিজে প্যাকেটের মধ্যে ভরে তারপর সেগুলোকে ওয়েট করে তুমি বিলিং করিয়ে নিতে পারো। তো এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার ওই ছবিটা পছন্দ নয় কিন্তু তোমাকে ওটাই নিতে হবে। তো লেগোর এখানে ঢালাও কালেকশন, আর দেখতেই পাচ্ছ এই যে জিনিসগুলো সাজানো রয়েছে এগুলো কিন্তু সব লেগো দিয়ে তৈরি করে, ইনক্লুডিং দ্যাট ক্রিসমাস ট্রি। তো এখানে পুরো ওই লেগো দিয়ে সাজানো রয়েছে, এবং প্রতি এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে এদের কিন্তু মাঝে মাঝে লেগোর পুরো চেঞ্জ হয়েছে, মানে ওদের যে লোগোটা আছে এটা কিন্তু প্রতি 8 বছর, 10 বছরে বা কখনো 5 বছরে লেগোর যে লোগোটা সেটা বারবার কিন্তু চেঞ্জ হয়েছে। এবং এখন যেটা মানে যে রয়েছে আর কি লোগোটা, সেটা তোমার রিসেন্টলি মানে চেঞ্জ হয়েছিল, ওপরে দেখি আরেকবার দেখে নিই, 1973-তে ফার্স্ট স্টার্ট, না 1958-এ ফার্স্ট স্টার্ট হয়েছিল। তো এখন যে লেগোটা যে লোগো রয়েছে সেটাও 2000-এর পরেই চেঞ্জ করা হয়েছিল, এবং সেটাই কিন্তু এখনও কন্টিনিউ চলছে। এবং এটা আমি যতগুলো এতক্ষণ অবধি লেগোর দোকান দেখলাম তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দি বিগেস্ট শপ। আর এখানে বাইরে একটা জাস্ট কম্পিউটারাইজড জিনিস রয়েছে যেখানে তোমাকে তুমি সামনে দাঁড়ালে তোমাকে স্ক্যান করে, এটা হচ্ছে একটা বিখ্যাত চার্জ যেটা বিধানদের বাড়ির সামনে লেগো রূপে তোমাকে কেমন দেখাবে বন্ধ সেটা কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্যান করে তোমাকে দেখিয়ে দেবে। তো মিশা তো মোটামুটি জানি না কেন কি আমাদের একটা একটা বায়োমেট্রিক দিয়ে ধারিয়ে পড়েছে এবং তিভলি গার্ডেনে, এবং সেখানে গিয়ে আমরা কি কি বেশ ভালো একটা সেটা আমি শেয়ার করবো, আমার পরের ব্যাপার রয়েছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, এবং পরের ভ্লগটা অবশ্যই দেখো। এই ভ্লগটা এখানেই আমি শেষ করছি আজকের মতো, দেখা হবে তোমাদের সাথে পরের ভ্লগে। টাটা।